বাংলাদেশ সরকারের স্বনির্ভর অর্থনীতির রূপকল্প বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এগিয়ে চলছে বাংলাদেশ কাস্টমস। রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে বিশেষায়িত কার্যক্রম পরিচালনাকারী সীমান্ত ফোর্স হিসেবে কাস্টমসের ভূমিকা ক্রমশই জোরালো হচ্ছে। এই যে 26 তারিখে আমরা একটা শুল্ক দিবস, সেটা আমার মনে হয় যে রাজস্ব আদায়ের জন্য ভালো। রাজস্ব আদায় ভালো হলে দেশের ভালো হয়, কারণ এই বিশ্ব ব্যবস্থায় তো উদার বাণিজ্য দেশ সব দেশে থাকবে। সেখানে কাস্টমকে দেখতে হবে কোথায় কিছু হচ্ছে যেটা স্বাস্থ্যের বিরোধী, কোথায় কিছু চলে আসছে যেগুলো মানি লন্ডারিং, টাকা পাচার ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট। সুতরাং দায়িত্বের চরিত্র বদলাবে, কিন্তু শুল্ক বিভাগ থাকবে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, অপরাধ ও চোরাচালানের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। টেররিস্ট ফাইন্যান্সিং এর মূল উৎস আসে স্বর্ণ, মুদ্রা, মাদক সহ বিভিন্ন পণ্যের চোরাচালানের মধ্য দিয়ে। যখনই কাস্টমসের তৎপরতায় এসব চোরাচালান প্রতিহত হচ্ছে, তখন অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে দেশভ্যন্তরে পরবর্তী অপরাধ সংগঠনের নীল নকশা। প্রতি বছরই স্বর্ণের বিপুল চালান বাংলাদেশ কাস্টমসের হাতে ধরা পড়ছে। আটককৃত মুদ্রার পরিমাণও কম নয়। আর প্রতি বছর বিভিন্ন কাস্টম হাউস সহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে চোরাচালানের মাধ্যমে আনিত কোটি কোটি টাকার পণ্য চালান আটক করছে বাংলাদেশ কাস্টমস। আমদানিকৃত খাদ্যদ্রব্য কতটা স্বাস্থ্যের ঝুঁকিহীন, ভোক্তা উপযোগী ও নিরাপত্তা নিশ্চিতকরণের মতো গুরুদায়িত্ব পালন করছে বাংলাদেশ কাস্টমস। খাদ্যদ্রব্যের নমুনা নিয়ে নিজস্ব ল্যাব থেকে শুরু করে বিএসটিআই, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কিংবা দেশের আরও বিশেষায়িত পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। কতিপয় খাদ্যদ্রব্য এবং শিশু খাদ্যের ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভিটি পরীক্ষা পর্যন্ত করা হয়। বিদেশ হতে আমদানিকৃত জীবন রক্ষাকারী ঔষধ ও ঔষধ প্রস্তুতকারী কাঁচামালের ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমস একইভাবে সচেতনতার সাথে দায়িত্ব পালন করে চলেছে। প্রয়োজনীয় সার্টিফিকেট যাচাইকরণ ছাড়াও ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন আছে কিনা তা যাচাই করে দেখা হয়। ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশীয় শিল্পের বাজার রক্ষা ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দেশের চাহিদা পূরণের জন্য আমদানি বাণিজ্যের সময়োপযোগী নীতি নির্ধারণ করে থাকে বাংলাদেশ কাস্টমস। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিতে আংটাডের সহায়তায় এসআই কোডা ওয়ার্ল্ড নামের একটি উন্নত মানের অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে, যার মূল লক্ষ্যই হচ্ছে সিঙ্গেল উইন্ডো ভিত্তিক গতিশীল সেবা প্রদান। আমাদের সারা দেশে আমরা ডিজিটাইজেশন বা আধুনিকায়নের কাজ চলছে। এর অংশ হিসেবে কাস্টমস ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সরকারি অনুষঙ্গ এবং আমাদের রাজস্ব আয়ের একটা প্রধান ক্ষেত্র। বাংলাদেশ সরকারের যে সার্বিক সিদ্ধান্ত যে অটোমেশন করা হবে, আধুনিকায়ন করা হবে, ডিজিটাইজ করা হবে, সেটা বাস্তবায়নের জন্য আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে আমরা সিদ্ধান্ত নিয়েছি বা
নিয়ে আমরা এনবিআরকে এখন বলেছি যে এইগুলো করতে হবে, এই কাজটা চলছে, আগামীতে এই কাজ আরও শক্তিশালী হবে এবং আমরা আমরা সার্বিকভাবে এইটাকে আমরা তদারকি অবশ্যই আমরা করে যাব। দেশের সমুদ্র বন্দরে কোনো বিদেশি জাহাজ এসে পৌঁছালে কাস্টমস র্যামেজিং বা তল্লাশি না করে কোনো জাহাজকেই পণ্য নামানোর অনুমতি দেয় না। একইভাবে সড়ক পথেও পার্শ্ববর্তী দেশের সাথে চলছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। স্থল সীমান্ত পেরিয়ে সড়ক পথে আমদানি ও রপ্তানি সেবা প্রদানের জন্য আমাদের রয়েছে 30টি এলসি স্টেশন এবং 67টি শুল্ক করিডোর। অনন্য জীব বৈচিত্র্যে ভরপুর এদেশের পরিবেশগত ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে বন্যপ্রাণী পাচার রোধে কাজ করে চলছে কাস্টমস। যে কোনো সৃষ্টিশীল কর্ম বা বুদ্ধিবৃত্তিক উদ্ভাবনার মেধাস্বত্ব সংরক্ষণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কাস্টমসের ভূমিকা উল্লেখযোগ্য। পাশাপাশি কপিরাইট পাইরেসি দমনেও বাংলাদেশ কাস্টমস বদ্ধপরিকর। চট্টগ্রামের পাহাড়তলিতে রয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি। উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, মেধাবী, চৌকস ও প্রতিশ্রুতিশীল অফিসার গড়ে তোলাই এর মূল লক্ষ্য। আমরা প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করছি। এবছরে আমরা যে কাজকর্মগুলো করব তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি। চিরাচরিত যে দায়িত্ব রাজস্ব আদায় করা, তার পাশাপাশি আমরা বাণিজ্য উদারীকরণের যে ইয়ে নিয়েছি কর্মসূচি, সেটাতে কাস্টমস দ্রুততার সাথে এগুচ্ছে এবং একই ধারাবাহিকতায় আমরা কাস্টমসের বিভিন্ন ধরনের আধুনিকীকরণের জন্য আমরা ডিজিটাল কার্যক্রম শুরু করেছি। আমাদের এবছরে যেহেতু আমরা একটা সুনির্দিষ্ট স্লোগান পেলাম ডিজিটাল কাস্টমস, এর আওতায় আমাদের যাবতীয় উন্নয়ন কার্যক্রমকে আমরা ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করব। অর্থনৈতিক উন্নয়নের যুগসন্ধিক্ষণে আমাদের অবস্থান, উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে 2021 সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্নকে বাস্তবায়িত করতে সবার সাথে আমরাও এগিয়ে চলেছি। আমরা আছি বলেই আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যথাযথ রাজস্ব আহরণের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে দেশের অবকাঠামোগত উন্নয়ন, এগিয়ে চলছে অর্থনীতির চাকা, দ্রুত, খুব দ্রুত। আমরা আছি তাই বাণিজ্য সীমান্ত আজ নিশ্চিন্ত, নিশ্চিন্তে সীমানা এগিয়ে দেশের পণ্য আজ যাচ্ছে বিশ্ববাজারে। চোরাচালান প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের এতটুকু অসাবধানতায় বিপন্ন হতে পারে অগণিত প্রাণ। বাণিজ্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাস্টমস জেগে আছে। আমাদের মিশন একটাই, রক্ষা করতে হবে দেশকে, রক্ষা করতে হবে দেশের অর্থনীতি। নতুন সূর্যের আলোক রেখা ধরে উন্নয়নের পথে দেশ এগিয়ে যাবে দূর, বহুদূর। এই এগিয়ে চলার পথে গর্বিত অংশীদার বাংলাদেশ কাস্টমস।